আপনি প্লিজ আসতে পারেন কিন্তু ম্যাম আমি তো फोर्थ গ্রেডের ম্যাথ করাতে পারবো কোন রাষ্ট্র বিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না আমার মেয়ে ক্লাস 4 এ পড়ে ওর অলরেডি তিনটা টিচার আছে তবে ম্যাথের যে টিচারটা সেই দারিং ভালো পড়াচ্ছে না ফাইনাল এক্সামে ও ম্যাথে 196 পেয়েছে আপনি ভাবতে পারেন 4 নাম্বার কম সেজন্য ওনাকে বাদ দিয়ে দিয়েছি জি বুঝতে পেরেছি আপনার মেয়ে এখন কোথায় আছে ওর রুমে লেখাপড়া করছে তিনটা টিচার স্কুল এরপর নিজের পড়ালেখা আপনার মেয়ে খেলাধুলার সময় পায় কখন একটা ছোট মানুষের তো মানসিক বিকাশ হওয়ার জন্য খেলাধুলা করা খুব প্রয়োজন আর খেলাধুলা তবে হ্যাঁ মাঝে মধ্যে মোবাইলে গেমস খেলে এই আর কি আর এখন যে পড়ালেখার যে চাপ খেলাধুলার সময় কই আচ্ছা যাই হোক আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন জি আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি তবে স্টুডেন্ট পড়ানোর অভ্যাস আমার আছে আমাদের এলাকায় পথপলি কোচিং সেন্টারে আমি ক্লাস 9 10 এর স্টুডেন্টদেরকে ম্যাথ করাতো বলেন কি আপনি ম্যাথের স্টুডেন্ট না জি না চক স্যার কি মাথা ঠিক আছে আমি আমার মেয়েকে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে পড়াবো আমার মেয়ের জন্য ম্যাথের টিচার দরকার কোন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না আপনি প্লিজ আসতে পারেন কিন্তু ম্যাম আমি তো फोर्थ গ্রেডের ম্যাথ করাতে পারবো আপনি প্লিজ আসেন আমি শোয়াক স্যারের সাথে কথা বলে নিব ম্যাম আই হ্যাভ ডান অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স দ্যাটস ফাইন বাট আই ক্যান ডু फोर्थ গ্রেড ম্যাথ ভেরি ইজিলি ইউ ডোন্ট নিড টু ডু অনার্স অর মাস্টার্স টু ডু फोर्थ গ্রেড ম্যাথ ম্যাম আই ক্যান ডু ইট ভালো থাকবেন আশি আসসালামু আলাইকুম চেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে অচেনা এই শহরে পথ ছুটে যাই ভুলে ওরে পাখি বলিস তারে দুঃখ আমার খুলে ওরে পাখি বাবা এ বাবা দুদিন ধরে কিছু খাই না রে বাবা কিছু টাকা দে না খাবো দে না আচ্ছা আমিও না খাওয়া আচ্ছা এ কোন তো টাকাই আছে চলেন দুজনে মিলে কিছু খাই আমি আর আপনি মানে কি অদ্ভুত না নিজের কাছে টাকা নাই অথচ অন্য আর একটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য খুবই অবাক হলাম চল যাই